বা লার্নিং ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি মেনলি যে টপিকটা নিয়ে আমি আজকে আলোচনা করব, তো এটা আমার একটা ভিডিওতে হবে না, এটা তিনটে বা চারটে ভিডিও আমি কন্টিনিউ করব। তো মেনলি এটা যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে ক্লাস টেনের জন্য শুরু করেছিলাম, কিন্তু এই টপিকটা ক্লাস টেনের ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ, কিন্তু একইভাবে আমাদের ক্লাস ইলেভেন, সেটা তোমার এইচএস কাউন্সিল হতে পারে, আমাদের বাংলা মিডিয়াম বোর্ডের ছেলেদের জন্য ইম্পর্টেন্ট, একইভাবে তোমার সিবিএসসি যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রেও কিন্তু এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, এবং তার সাথে সাথে নিটের যারা ছাত্রছাত্রী আছো তাদের ক্ষেত্রেও কিন্তু এটা ইম্পর্টেন্ট। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেই টপিকটা ক্লাস টেনের ছেলেদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, ইলেভেন এবং নিটের ছেলেদের ক্ষেত্রেও সমানভাবে গুরুত্বপূর্ণ। তো আজকের বিষয়টাকে আমি একটু ডিটেলসেই পড়াবো, যদিও ক্লাস টেনেদের ক্ষেত্রে টেনের ছেলেদের ক্ষেত্রে এত ডিটেলসে লাগবে না, তবুও ইলেভেন এবং নিটের কথা মাথায় রেখে আমি ভিডিওটাকে একটু ডিটেলসেই করবো বা টপিকটাকে আমি ডিটেলসেই যাবো। তো আশা করছি সবাই বুঝতে পারবে, তো কোনো অসুবিধা হবে না। তো চলো দেখি আজকে আমাদের টপিকটা কি আছে। তো আমি এখানে লিখেই দিয়েছি, দেখো ক্লাস টেন ইলেভেন সিবিএসসি এবং কাউন্সিল এবং নিট সব স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট, এবং টপিকটা নিশ্চয়ই দেখতে পেয়ে গেছো, সেল সাইকেল বা কোষ চক্র। তো সেল সাইকেল বা কোষ চক্র কি না, সেল সাইকেল বা কোষ চক্র বলা হচ্ছে, সেল মানে কোষ, সাইকেল মানে চক্র, তাহলে কোষের একটা চক্রাকার পরিবর্তন নাকি, তাহলে মানে করলে তোমার এরকমই দাঁড়ায় যে কোষগুলোর যে চক্রাকার পরিবর্তন ঘটে সেটাকে বলা হচ্ছে সেল সাইকেল। অ্যাবসলিউটলি রাইট, তাই তো? এটা ঠিক যে ধরো মনে করো আমরা যখন কোষ বিভাজন পড়েছি, এইটা একটা কোষ, এই একটা কোষ বিভাজিত হয়ে যদি মাইটোসিস হয় তাহলে এখান থেকে কি কোষ হচ্ছে না, দুটো কোষ তৈরি হচ্ছে। তাহলে এই একটা কোষ থেকে মানে এটা হচ্ছে তোমার জনিত্রী বা প্যারেন্ট জনিত্রী, আর এটা হচ্ছে অপত্য বা অফস্প্রিং। তাহলে এই যে জনিত্রী থেকে অপত্য তৈরি হলো, আবার এরপর আস্তে আস্তে কি হচ্ছে, আবার এখান থেকে দুটো কোষ, এইভাবে কি হচ্ছে কোষ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে একটা কোষ থেকে আর একটা কোষ তৈরি হওয়া, তো এই যে মধ্যবর্তী যে সময়টা, তাহলে এটা একটা চক্রাকার পদ্ধতি, আমরা লিখছি এইভাবে, দেখাচ্ছি এইভাবে, কিন্তু এটাকে যদি আমরা দেখি, এটা হচ্ছে জনিত্রী থেকে অপত্য তৈরি হলো, আবার অপত্য থেকে পরবর্তী অপত্য তৈরি হলো, তাহলে এইভাবে যে পরপর স্টেপগুলো আসবে, তাহলে একটা স্টেপ থেকে আর একটা স্টেপ পর্যন্ত, এই যে একটা স্টেপ পর্যন্ত, তাহলে এই স্টেপটার একটা চক্রাকার আবর্তন ঘটে। মানে একটা কোষ ছিল, সেই কোষটা আবার বিভাজিত হলো, সেই কোষটা কি হবে, সেখান থেকে আবার কোষ বিভাজিত হচ্ছে, এইভাবে যে কোষ থেকে বা একটি কোষ বিভাজন থেকে শুরু করে পরবর্তী কোষ বিভাজনের আগে পর্যন্ত একটা যে চক্রাকার আবর্তন, এই আবর্তনটাকে বলা হয় কি না, এই আবর্তনটাকে বলা হচ্ছে কোষ চক্র বা সেল সাইকেল। তো চলো সংজ্ঞাটা আমরা দেখি। ক্লাস টেনের ছেলেরা, তোমরা যে দুটো সংজ্ঞা আমি এখানে লিখেছি, তোমরা দুটো সংজ্ঞা যে কোনো লিখতে পারো, তবে টুয়েলভের ছেলেদের ক্ষেত্রে, এই সরি ইলেভেন এবং ইলেভেনের ছেলেদের ক্ষেত্রে বলবো, যারা এই সংজ্ঞাটাকে মেনলি ফলো করবে। তো এবার এখানে আমি লিখেছি ঠিকই যে সিবিএসসি, সিবিএসসি স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা হয় মেনলি হচ্ছে ইংলিশ ভার্সন দরকার হয়, ইংলিশ ভার্সন দরকার হয়। তো আমি এখানে মেনলি বাংলা ভার্সনের ডেফিনেশনটা লিখেছি, সিবিএসসি যে স্টুডেন্টরা থাকবে তারা আমাকে কমেন্ট বক্সে জানিও, তো আমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমি তোমাদের ইংলিশ ডেফিনেশন বা ইংলিশ নোটস আমি দিয়ে দেবো। তো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে হবে যে আমার ইংলিশ নোটটা লাগবে। আচ্ছা এবার দেখো, প্রথম যে সংজ্ঞা বলছে যে কোষের বৃদ্ধি ও বিভাজনের বিভিন্ন দশার পর্যায়ক্রমিক আবর্তন, তাহলে একটা কোষ কি হলো, একটা কোষ থেকে আর একটা কোষ, একটা কোষ থেকে আরো একটা কোষ, তাহলে এইভাবে কোষের বৃদ্ধি হচ্ছে এবং কোষটা ভাঙছে, তাহলে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এখানটার মধ্যে, তাহলে বৃদ্ধি এবং বিভাজনের মধ্যে বিভিন্ন যে দশাগুলো আছে, হয়তো দশাগুলো এখানে দেখানো হচ্ছে না, এদের পর্যায়ক্রমিক আবর্তন। পর্যায়ক্রমিক আবর্তন মানে কি না, একটা কোষ বিভাজিত হলো, দিয়ে কি হবে, এইটা ঘুরে এসে আবার একটা কোষ বিভাজন হবে। তাহলে এই যে চক্রাকার পদ্ধতি, তাহলে একটা কোষ বিভাজন থেকে শুরু করে পরবর্তী কোষ বিভাজনের আগে পর্যন্ত যে চক্রাকার আবর্তন, সেই আবর্তনটাকে বলা হচ্ছে কোষ চক্র। এবং দেখো এখানে সংজ্ঞাটা বেশ সুন্দর করে গুছিয়ে বলা হয়েছে যে একটি কোষ বিভাজনের পর থেকে, তাহলে একটা কোষ বিভাজন হলো, তাহলে এই কোষ বিভাজনের পর থেকে পরবর্তী, তাহলে এই যে কোষ বিভাজন হবে, তাহলে এই একটা কোষ বিভাজিত হলো আর এখানে আবার একটা কোষ বিভাজন হচ্ছে, তাহলে এই কোষ বিভাজনের পর থেকে এবং এই কোষ বিভাজনের শুরুর আগে পর্যন্ত এদের মধ্যে যে চক্রাকার পরিবর্তনটা ঘটছে, আমি দেখো অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়েছি যে এই জায়গাটায়,
যে পরিবর্তনগুলো ঘটে বা যে ঘটনাগুলো ঘটে তাদের এক কথায় বলা হচ্ছে কি কোষ চক্র বা সেল সাইকেল। আমি এগুলো ছবিতে রিপ্রেজেন্ট করব, আমি এগুলো ছবিতে পড়ে আসছি। আগে দেখে নিন যে এই সেল সাইকেল বা কোষ চক্র প্রথম কে পর্যবেক্ষণ করেছিলেন বা এই সম্পর্কে আমাদের প্রথম কে ধারণা দিয়েছিলেন। যদি আমি আবিষ্কারক বলি, আবিষ্কারক হচ্ছেন হাওয়ার্ড, আমি আগে বাংলাটা লিখে দিই তারপর ইংলিশটা লিখছি, হাওয়ার্ড ও পেলক, হাওয়ার্ড ও পেলক। হাওয়ার্ড অ্যান্ড পেলক 1953, হাওয়ার্ড এবং পেলক এরা কি করেছিলেন প্রথম কোষচক্র পর্যবেক্ষণ করেন। তাহলে কোষচক্র এই যে ঘটনাটা বা সেল সাইকেল এই ঘটনাটাকে প্রথম দেখেছিলেন এই দুইজন বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেলক। আচ্ছা, এটা গেল আবিষ্কার। এবার চলে আসি জেনারেশন টাইম বা জনুকাল। আর একটা জিনিস, জনুকাল যেটা কোষচক্রের সঙ্গে রিলেটেড, যেটাকে বলা হচ্ছে জেনারেশন টাইম, জেনারেশন টাইম বা জনুকাল। এই জেনারেশন টাইম বা জনুকাল কি না, জনুকালে যদি ডেফিনেশন বলতে যাই সেটা হচ্ছে কোষ চক্রটা, মানে এই যে ঘটনাটা একটা কোষ থেকে আর একটা কোষ তৈরি হচ্ছে, এই যে একটা চক্রাকার আবর্তন, এই কোষ চক্রটা ঘটতে প্রয়োজনীয় সময়। ঠিক আছে, তাহলে একবারে আমি কি লিখতে পারি যে কোষ চক্রের জন্য প্রয়োজনীয় সময়কে বলা হচ্ছে কি জনুকাল, বা আমি ইংলিশে যদি লিখি দ্য টাইম বিটুইন দ্য টাইম বিভিন্ন জীবের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। যদি আমাদের কথাই ধরে না পাই, তাহলে আমরা তো মানুষ, তাহলে আমাদের দেহ কোষ হচ্ছে, কোষ চক্র হচ্ছে বা কোষ বিভাজন হচ্ছে, না হলে কি আমরা ছোটবেলায় এটুকু ছিলাম, আস্তে আস্তে এত বড় হয়েছে, তাহলে নিশ্চয়ই আমরা একদিনে লাফিয়ে লাফিয়ে এত বড় হয়ে যাইনি। তাহলে আমাদের দেহে কোষ বিভাজন হয়েছে, কোষ বিভাজন হওয়ার জন্য কোষের বৃদ্ধি হয়েছে, তো এইগুলো একটা চক্রাকার পরিবর্তন, মানে কোষ চক্র আমাদের দেহে অলরেডি চলছে। তাহলে আমাদের দেহে একটা কোষ থেকে আর একটা কোষ তৈরি হতে বা জেনারেশন টাইম যেটাকে সেল সাইকেল বলা হচ্ছে, এই সেল সাইকেলের সময়টা কত, তাহলে কয়েকটা আমি দেখে নিই যে মানুষের জেনারেশন টাইম কত। তাহলে যদি আমি হিউম্যান ক্ষেত্রে বলি বা মানুষের ক্ষেত্রে এই জেনারেশন টাইম হচ্ছে তোমার কত, 24 ঘন্টা। যদি আর একটা উদাহরণ দেখি, ইস্টের ক্ষেত্রে জেনারেশন টাইম কত, না 90 মিনিট। ইস্টের ক্ষেত্রে এই টাইম হচ্ছে অনলি 90 মিনিট, যেখানে মানুষের ক্ষেত্রে 24 ঘন্টা। আর যদি প্রোক্যারিওটিক কোষ দেখি, তাহলে তার ক্ষেত্রে সময় লাগে 20 থেকে 30 মিনিট, 20 থেকে 30 মিনিট সময় লাগে। তাহলে দেখো, তিনটে এক্সাম্পল দিলাম, যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের নিজেদের বা মানুষের জেনারেশন টাইম হচ্ছে 24 ঘন্টা, মানে একদিন, ইস্টের ক্ষেত্রে 90 মিনিট, এবং প্রোক্যারিওটিক সেল যেগুলো হয় তার ক্ষেত্রে হচ্ছে টাইম হচ্ছে 20 থেকে 30 মিনিট। এই হচ্ছে জেনারেশন টাইম। তাহলে জেনারেশন টাইমটা কি বললাম, না জেনারেশন টাইমটা যেটা বললাম সেটা হচ্ছে কোষ চক্রের সময়কালটাই হচ্ছে জেনারেশন টাইম, মানে কোষ চক্র হতে কতটা সময় নিচ্ছে বা কমপ্লিট হতে কতটা সময় নিচ্ছে সেটাই হচ্ছে জেনারেশন টাইম। এবার দেখো, তাহলে নিশ্চয়ই জেনারেশন টাইম বুঝতে পেরেছো। এবার হচ্ছে কোষ চক্রের কটা পর্যায়, ঠিক আছে, কোষ চক্রের পর্যায়গুলো কি কি সেগুলো আমাদের একটু জেনে নিতে হবে। যে এই যে আমরা বলছি যে কোষ চক্র একটি বিভাজন থেকে আরেকটি বিভাজন, তো এই যে হচ্ছে বা এই যে সময়কালটা, এটা কতটা সময় লাগছে সেটা যদি আমরা দেখে নিই, আগে সব থেকে ভালো হবে। কোষ চক্রকে আমি যদি ভাগ করি, একদম সিম্পলি ভাগ করছি, আচ্ছা এখানেই লিখি কোষ চক্রের কতগুলো দশা বা কি কিভাবে হয়, তাহলে দুটো, প্রথমতই দুটো ভাগে ভাগ করলাম, একটা এবং এদিকে একটা, দুটো। তাহলে প্রথম যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারফেজ বা বাংলায় যেটাকে বলা হয় অবিভাজন দশা, ইন্টারফেজ বা অবিভাজন দশা। আর এইদিকে হচ্ছে মাইটোটিক ফেজ বা এটাকে সংক্ষেপে এম ফেজও বলে,
এমফেজও বলে বা এটার নাম হচ্ছে বিভাজন দশা। বিভাজন দশা। তাহলে দেখো এখান থেকে কি দেখতে পেলাম, না পোস্ট চক্রের মেইনলি আমি দুটো দশা দেখতে পাচ্ছি, একটাই যেটাকে বলা হচ্ছে ইন্টারফেজ বা অবিভাজন দশা, আর একটাকে বলছে মাইটোটিক ফেজ বা বিভাজন দশা। তাহলে অবিভাজন নামই বুঝতে পারছি, তাহলে এখানে কোনো কোষ বিভাজন হয় না, তাহলে এই জায়গায় কি হয় বিভাজন হয়, তাহলে এই ফেজটার মধ্যে এম ফেজের মধ্যে বিভাজনটা সম্পন্ন হয়। তাহলে বিভাজন সম্পন্ন হওয়ার আগে বিভাজনের জন্য প্রয়োজনীয় যে উপকরণগুলো দরকার হয় সেইগুলো কোথায়, এই অবিভাজন দশায় তৈরি হয়। তাহলে এখান থেকে দেখো এটুকু বুঝতে পারলে কিনা, তাহলে বিভাজন দশা শুধুমাত্র এম ফেজ বা বিভাজন দশায় বিভাজনটা হচ্ছে, কোষটা বিভাজন হচ্ছে, কিন্তু বিভাজন তো এমনি হয়ে যায় না, তাহলে বিভাজনের পূর্বে কিছু প্রস্তুতি পর্ব থাকে, তাহলে যে দশায় প্রস্তুতি পর্বটা চলে সেখানে তাহলে কোনো বিভাজন হবে না, অনলি প্রস্তুতি, তাহলে সেইটাকে বলা হচ্ছে অবিভাজন দশা। এবং আমরা যদি দেখি, আমরা হচ্ছে যদি দেখি যে 95% টাইম, মানে আমাদের কোষ চক্রের যা টোটাল টাইম যদি 100% হয়, তার মধ্যে 95% টাইম লাগে হচ্ছে এখানে কোথায় না ইন্টারফেজে মানে বিভাজনে, তাহলে অনলি 5% টাইম লাগে হচ্ছে কি না 5% টাইম লাগছে বিভাজন, তাহলে বিভাজনটা কম সময় হয়, তাহলে বিভাজনের জন্য বেশি সময় লাগে না, কিন্তু বিভাজনের প্রস্তুতির জন্য বেশি সময় লাগে। এবার যদি বলি যে স্যার তাহলে আমাদের তো কোষচক্রের সময় লেগেছিল 24 ঘন্টা, তাহলে 24 ঘন্টার মধ্যে তাহলে কত হবে না, 24 ঘন্টার মধ্যে অবিভাজন দশা হচ্ছে 23 ঘন্টা, 23 ঘন্টা হচ্ছে অবিভাজন দশা, ঠিক আছে, 23 ঘন্টা থাকে প্রস্তুতি পর্ব চলে 23 ঘন্টা ধরে, আর অনলি 1 আওয়ার বা 1 ঘন্টা কি হয় বিভাজন। তাহলে দেখো তাহলে 5% ভুল কিছু বলিনি আমি, যে 95% টাইম নিয়ে নিচ্ছে মানে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা চলে এলো কি অবিভাজন দশা বা ইন্টারফেজ, তাহলে ইন্টারফেজের সময়কাল হচ্ছে 23 ঘন্টা এবং এম ফেজ বা বিভাজন দশার সময়কাল হচ্ছে 1 ঘন্টা। তাহলে এখানে কি হবে না, কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি পর্ব চলবে, আর ওখানে হচ্ছে কি না, ওখানে হচ্ছে তোমার প্রস্তুতি পর্বটা চলবে না, তো ওখানে শুধুমাত্র সেলটা ডিভিশন হবে। এবার চলে এসো যে তোমার ইন্টারফেজ আবার অনেকগুলো ভাগে ভাগ করা হচ্ছে, ইন্টারফেজের আবার 3টে স্টেপ, কিরকম না ইন্টারফেজে 3টে যে স্টেপ আছে 1, 2 এবং 3, এবং মাইটোটিক ফেজের আবার 2টো স্টেপ আছে 1 এবং 2। তাহলে প্রথমে আগে আমি ইন্টারফেজটা বলে আসি, ইন্টারফেজের প্রথমেই আছে G1 বা G1 দশা বা G1 ফেজ বা গ্যাপ মনো বলা হয়, গ্যাপ 1 দশা বা ফাস্ট গ্রোথ টাইমও বলা হয়, ঠিক আছে, বা ফাস্ট গ্রোথ টাইম। তাহলে এতগুলো নাম দেওয়া হয়েছে, G1 অথবা গ্যাপ 1 বা ফাস্ট গ্রোথ ফেজ, ঠিক আছে, বা ফাস্ট ফেজ বলাটাই টাইম না লিখে ফাস্ট গ্রোথ ফেজ, ফেজ লেখাটাই বেটার। তারপরটা হচ্ছে কি না, তারপরটা হচ্ছে এস ফেজ বা সিনথেটিক ফেজ, আর 3 নম্বর হচ্ছে G2 বা গ্যাপ 2 অথবা সেকেন্ড গ্রোথ ফেজ। তাহলে 3টে দশা কি কি বললাম, G1, S এবং G2। এখানে G1, S এবং G2 তে প্রত্যেকটার কাজ আমি আসবো, তবে সিম্পলি বলে রাখি ক্লাস 10 এর ছেলেদের জন্য, আমি ডিটেলসে আসবো প্রত্যেকটার ক্লাস। সেটা হচ্ছে G1 এ যেটা হয়, ইন্টারফেজের প্রথম হচ্ছে G1, তারপরে S, তারপরে G2। তাহলে G1 এ একটা কাজ হবে এবং S এ একটা কাজ হবে, G2 তেও একটা কাজ হবে। এখানে মেনলি এইটাকে S ফেজে যেটা হয়, S ফেজে যে কাজ হয় সেটা হচ্ছে DNA সিনথেসিস। S ফেজের কাজ হচ্ছে কি, DNA প্রতিলিপিকরণ, DNA সিনথেসিস হয়, সিনথেসিস বা প্রতিলিপিকরণ ঘটে, DNA প্রতিলিপিকরণ ঘটছে এই তোমার S ফেজে। তাহলে S এর আগের ফেজ হচ্ছে G1, তাহলে এটাকে কি বলতে পারি আমি, না এটাকে বলতে পারি প্রি DNA সিনথেটিক ফেজ বা পূর্ববর্তী DNA সংশ্লেষ দশা বা পূর্ববর্তী DNA সংশ্লেষ, তাহলে যেহেতু আগে, তাহলে এটা পূর্ববর্তী DNA সংশ্লেষের আগে, পূর্ববর্তী DNA সংশ্লেষ,
আর ডিএনএ সংশ্লেষের পরে কি আছে না জি2 তাহলে জি2 কি পরবর্তী ডিএনএ সংশ্লেষ পরবর্তী ডিএনএ সংশ্লেষ ডিএনএ সংশ্লেষ পরবর্তী ডিএনএ সংশ্লেষ তাহলে এসটাকে যদি মাঝে আমি ধরি তাহলে এস পে যে কি হয় ডিএনএ সিনথেসিস বা প্রতিলিপিকরণ হয় মানে ডিএনএ সংখ্যাটা বা ডিএনএ রেপ্লিকেশন ঘটে তাহলে ডিএনএ সংখ্যাটা বাড়তে থাকে তাহলে ডিএনএ প্রতিলিপিকরণ মাঝখানে আছে কারণ প্রথমে আছে এস এর আগে আছে জি1 তাহলে জি1 মানে কি পূর্ববর্তী ডিএনএ সংশ্লেষ মানে ডিএনএ সংশ্লেষের আগের পর্যায়ে আর জি2 হচ্ছে এস এর পর আছে তাহলে এটাকে বলা হচ্ছে কি পরবর্তী ডিএনএ সংশ্লেষ বা ডিএনএ সংশ্লেষের পরের পর্যায়ে এবার এটাকে যদি 23 ঘন্টাটা দেখি 23 ঘন্টাটা যে সময়কালটা সেই সময়কালটা খুব গুরুত্বপূর্ণ সময়কালটার মধ্যে 23 ঘন্টার মধ্যে জি1 এর সময়কাল হচ্ছে তোমার 10 ঘন্টা তাহলে জি1 এর সময়কাল হচ্ছে কত বললাম 10 আওয়ার্স 10 ঘন্টা আচ্ছা এস ফেজের সময়কাল হচ্ছে 9 আওয়ার্স 9 ঘন্টা তাহলে পড়ে থাকলো কত 4 ঘন্টা 4 ঘন্টা তাহলে দেখো 10 আর 9 19 19 আর 4 23 তাহলে জি1 হচ্ছে 10 ঘন্টা জি2 হচ্ছে 9 ঘন্টা এবং জি3 এই সরি জি2 জি1 10 ঘন্টা এস 9 ঘন্টা এবং জি2 হচ্ছে 4 ঘন্টা তাহলে এইগুলোর কাজগুলো আমি পরে আসছি ডিটেইলসে এবার যেটা চলে এসো সেটা হচ্ছে মাইটোটিক ফেজ বা এম ফেজে দুটো দশা একটা হচ্ছে কি একটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের বিভাজন আর একটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে আমরা কি বলি ক্যারিওকাইনেসিস ক্যারিওকাইনেসিস কাইনেসিস বা কে এ আর ওয়াই ও কাইনেসিস আর একটা সাইটোপ্লাজমের বিভাজন যেটাকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস 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 এগুলো আমি আগে টার্মগুলোকে বলেছি যে সাইটোপ্লাজমের বিভাজন এবার ক্যারিওকাইনেসিস যেটা নিউক্লিয়াসের বিভাজন যেটা তার আবার চারটে ফেজ আছে নিউক্লিয়াসের বিভাজনের চারটে ফেজ আছে এই চারটে ফেজগুলো কি কি না এই চারটে ফেজগুলো দেখো আমি পরপর লিখে দিচ্ছি এক নম্বর হচ্ছে প্রোফেজ প্রোফেজ ফার্স্ট ফেজ দু নম্বর হচ্ছে মেটাফেজ মেটাফেজ তিন নম্বর হচ্ছে অ্যানাফেজ অ্যানাফেজ আর চার নম্বর হচ্ছে টেলোফেজ টেলো ফেজ তাহলে কি কি হলো ক্যারিওকাইনেসের চারটে ফেজ কি কি প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ আর সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন সাইটোকাইনেসিস কে আমি আবার দুটো ভাগে ভাগ করতে পারি সাইটোকাইনেসিস যদি উদ্ভিদের ক্ষেত্রে হয় তাহলে এক নম্বর হচ্ছে কি উদ্ভিদ সাইটোকাইনেসিস বা প্ল্যান্ট সাইটোকাইনেসিস প্ল্যান্ট সাইটোকাইনেসিস প্ল্যান্ট সাইটোকাইনেসিস যার মাধ্যমে হয় সেটাকে বলা হয় কি কোষ পাত বা সেল প্লেট কোষ পাত বা সেল প্লেট তৈরির মাধ্যমে হয় প্ল্যান্টাইনেস সাইটোকাইনেসিস আর যদি অ্যানিমেল হয় প্রাণীদের ক্ষেত্রে হয় অ্যানিমেল সাইটোকাইনেসিস আমি পুরোটা লিখলাম না অ্যানিমেল সাইটোকাইনেসিস হচ্ছে তোমার কি ক্লিভেজ ক্লিভেজ বা ফারোয়িং এফ ইউ ডাবল আর ও ডাব্লিউ আই এন জি ক্লিভেজ বা ফারোয়িং পদ্ধতিতে হয় তাহলে এই হচ্ছে পুরো স্টেপ এই হচ্ছে তোমার পুরো স্টেপ এবার এখান থেকে মেনলি যে ঘটনাগুলো ঘটে এটা চক্রাকার আবর্তন ঘটে সেটা আমি পরে দেখাচ্ছি যে কিভাবে কোথায় চক্রাকার আবর্তন ঘটছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কাজগুলো একটু জেনে নিই যে কোনটার কি কাজ তাহলে প্রথমেই দেখো একদম যদি আমরা প্রথম থেকে শুরু করি যেটা বলছে ক্রস চক্রকে দুটো ভাগে ভাগ করছে যে একটা দশায় বিভাজন হচ্ছে আর একটা দশায় হচ্ছে না তাহলে যে দশায় বিভাজন হলো না সেটাকে বলা হচ্ছে তোমার কি না সেটাকে বলছে যে ইন্টারফেজ বা অবিভাজন দশা এখানে কোনরূপ বিভাজনের তোমার সম্পর্কিত নয় আর অন্যটাকে বলছে যেটা সেটা হচ্ছে যে বিভাজন দশা যেটাকে বলা হচ্ছে এম ফেজ এবার দেখো এই ঘটনাগুলো কি কি হয় যদি আমি খুব সিম্পলি বলি যে জি1 এর কাজ কি না জি1 হচ্ছে কোষচক্রের একদম প্রথম দশা কোষচক্রের একদম প্রথম দশা তাহলে এটাকে আমি যদি একটু ছবির সাহায্যে রিপ্রেজেন্ট করি ঠিক আছে ছবির সাহায্যে রিপ্রেজেন্ট করলে কি দেখতে পাবো না ছবির সাহায্যে রিপ্রেজেন্ট করলে এটা যদি মাঝখান হয় তাহলে কোষচক্রের বেশিরভাগ জায়গা জুড়েই অবস্থান করবে তোমার জি1 তারপরে হচ্ছে তোমার জি2 তারপরে হচ্ছে তোমার এস তারপরে তোমার ক্যারিওকাইনেসিস থাকবে এবং সাইটোকাইনেসিস থাকবে এটা মনে করো সাইটোকাইনেসিস আর এখানে 1 2 4 এই হচ্ছে দেখো
তোমার ছবিটা হচ্ছে। এবার যদি আমি আস্তে আস্তে এটাকে বোঝাই, তাহলে প্রথম ফেজ হচ্ছে কি না, এটা হচ্ছে তোমার জি ওয়ান, তারপরটা হচ্ছে এস, তারপরটা হচ্ছে জি টু, তারপরটা হচ্ছে কি, তারপরে দেখো চারটে ফেজ আছে, চারটে ফেজ। তাহলে প্রথমেরটাকে আমি প্রোফেজকে পি দ্বারা প্রকাশ করলাম, মেটাফেজকে এম, অ্যানাফেজকে এ এবং টেলোফেজকে টি, মানে প্রথম টার্মগুলো প্রত্যেকটা নিচে কোথায় গেল, এই যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এবং এই জায়গাটা যেটা পড়ে রইল সেটাকে বলা হচ্ছে কি, সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস। তাহলে একটা কোষ বিভাজন শুরু হলো কোথা থেকে শুরু হলো, না একটা কোষ বিভাজন এই জায়গা থেকে শুরু হলো, তাহলে এই জায়গা থেকে শুরু করে কি হচ্ছে, না এই জায়গা থেকে শুরু করে আস্তে 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 কোথায় পৌঁছাচ্ছে, এই পর্যন্ত। তাহলে এখান থেকে শুরু করে আপটু মানে জি ওয়ান, এস এবং জি টু, এই ফেজটাকে কি বলা হচ্ছে, না এই ফেজটাকে বলা হচ্ছে ইন্টারফেজ। আমি যদি লিখি আই এন টি ই আর পি এইচ এ এস ই, তাহলে এই ফেজটাকে বলা হচ্ছে কি, ইন্টারফেজ। আর এখান থেকে দেখো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এবং মাঝখানে এটা যেটা বলেছে কি, সাইটোকাইনেসিস, তাহলে এই পুরো টাইমটাকে বলা হচ্ছে কি, তাহলে এই পুরো টাইমটা আমি কি বলতে পারি, এখান থেকে আপ টু এই পর্যন্ত এইটাকে বলা হচ্ছে কি, ক্যারিওকাইন, তোমার এম ফেজ, এম ফেজ। কারণ এখানে কি হচ্ছে, ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস দুটো আছে, তাহলে প্রথম চারটে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ মানে ক্যারিওকাইনেসিস এবং এটা হচ্ছে তোমার কি, সাইটোকাইনেসিস। তাহলে দেখো পুরো ঘটনাটা নিয়ে হচ্ছে কি, চক্রাকার আবর্তন। তাহলে কি কি হলো, আমি যদি স্টেপ বাই স্টেপ বলে যাই, প্রথমে জি ওয়ান, তাহলে সেল সাইকেলের প্রথম স্টেপ হচ্ছে জি ওয়ান, তারপরে হচ্ছে এস, তারপরে জি টু, তারপরে ক্যারিওকাইনেসিসের মধ্যে কে কে আসবে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তারপরে আসবে কি, সাইটোকাইনেসিস। তাহলে আবার কোথায় ফিরে আসবে, আবার জি ওয়ান। তাহলে দেখো আমরা পেলাম না জি ওয়ান, এস, জি টু, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস, আবার জি ওয়ান। তাহলে এই যে পুরো প্রসেস, তাহলে আপটু আমি কি লিখতে পারি, না আমি লিখতে পারি জি ওয়ান থেকে শুরু করে, ঠিক আছে, তাহলে একটি জি ওয়ান থেকে শুরু করে তোমার এখানে কি এসেছে হলো, জি ওয়ান, এস, জি টু, তারপরে হচ্ছে তোমার কি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, দিয়ে কোথায় ফিরে আসছে, সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস থেকে আবার কোথায় ফিরে আসবে, জি ওয়ান। তাহলে এই যে চক্রাকার আবর্তন, তাহলে এই চক্রাকার আবর্তনটা কি বলা হচ্ছে কি, সেল সাইকেল বা কোষ চক্র। এবার দেখো টাইমগুলো বলেছে কি, এটা বলেছি 10 ঘন্টা, 10 আওয়ার্স, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার 9 আওয়ার্স, এটা হচ্ছে 4 আওয়ার্স, আর এই টোটাল টাইম হচ্ছে তোমার কি, না এম ফেজের জন্য টোটাল টাইম বলা হয়েছিল কত, 1 আওয়ার্স, 1 ঘন্টা, ঠিক আছে। তাহলে দেখো বিভাজন দশায় কম সময় কিন্তু প্রস্তুতি পর্বে বেশি সময়। তাহলে এই এবার যদি বলি যে কার কি কাজ, তাহলে কাজ কি কাজ হচ্ছে, দেখো প্রথমে ডি জি ওয়ান এ যেটা হয়, না জি ওয়ান এর মেনলি যেটা হয় সেখানে হচ্ছে আরএনএ এবং প্রোটিন সংশ্লেষ ঘটে, আরএনএ এবং আরএনএ এন্ড প্রোটিন এই দুটো তৈরি হয়, প্রোটিন, আরএনএ এবং প্রোটিন সংশ্লেষ ঘটে, এর কাজ জি ওয়ান এর কাজ। জি টুর প্রধান কাজ কি, না ডিএনএ সিনথেসিস, সরি এস এর প্রধান কাজ কি, না ডিএনএ সিনথেসিস বা ডিএনএ তৈরি করা। আর জি টুর পরবর্তী কাজ কি, কাজ কি, না জি টুর কাজ হচ্ছে তোমার এখানেও কিছু পরিমাণ আরএনএ, টিআরএনএ, এমআরএনএ, আরআরএনএ তৈরি হয়, কিছুটা প্রোটিন তৈরি হয় এবং এখানে ক্ষতিগ্রস্ত কোষগুলো রিপেয়ার হয়, ঠিক আছে। তাহলে জি টুতে এসে ক্ষতিগ্রস্ত কোষগুলো রিপেয়ার হয় এবং এখানে একটা জিনিস হচ্ছে চরম বিপাকীয়তা লক্ষ্য করা যায়। তাহলে জি ওয়ানে কি হচ্ছে, না জি ওয়ানে ডিএনএ, আরএনএ, প্রোটিন তৈরি হয়ে গেল, এতে ডিএনএ তৈরি হচ্ছে এসেতে, আর জি টুতে হচ্ছে কি, রিপেয়ার হচ্ছে বা চরম বিপাকীয়তা লক্ষ্য করা যায়। কারণ জি টুর পরে ঢুকছে কোথায়, তোমার সেল ডিভিশনে ঢুকছে, কারণ প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এখানে সেল ডিভিশন হবে, ক্যারিয়ার কন্ডিশনে নতুন সেল তৈরি হবে। এবার দেখো এই বিষয়টাকে সংক্ষেপে মনে রাখার জন্য আমি একটা গল্প বলতে পারি তোমাদের, যেটা হচ্ছে যে সেই গল্পটা ভালো করে শোনো, আশা করছি এর সঙ্গে একটা মিল পাবে। যেটা হচ্ছে মনে করো যে তোমাদের ফ্যামিলির মধ্যে কারো কোনো একটা বিয়ে এর অনুষ্ঠান হচ্ছে বা হবে, তাই তো, বা কারো বিয়ে হবে, তো সেই অনুষ্ঠানটা ধরো আজ থেকে 3 মাস পর বিয়েটা ঠিক হয়েছে, তাহলে বিয়েটা তো আগেই ঠিক হয়ে আছে, তো আজ থেকে 3 মাস পর বিয়েটা হবে, তো দেখবে যে বাড়ির যিনি কর্তা থাকেন তিনি কি করেন, না তিনি হচ্ছে তোমার প্রত্যেককে একটা করে আলাদা করে কাজ ভাগ করে দেন, প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল কাজ থাকে,
যে এ এটা করবে, এ ক্যাটারিং এর ব্যবস্থা করবে, এ তোমার প্যান্ডেলের ব্যবস্থা করবে, এ তোমার লাইটের ব্যবস্থা থাকবে, এ সানাইয়ের ব্যবস্থা থাকবে, এ খাবারের ব্যবস্থা করবে। এখানে প্রত্যেকটা একটা নির্দিষ্ট নির্দিষ্ট কাজ থাকে এবং কর্তা প্রত্যেককে সমান সমান ভাগে ভাগ করে দিবে যে তুমি এটা করো, তুমি এটা করো, এটা করো, এটা করো। তাহলে ব্যাপারটা তাই হলো। এখানেও এখানেও যেটা আছে কোষচক্রের ক্ষেত্রে দেখো, সেখানে কি হয়েছে, কর্তা ভাগ করে দিচ্ছে কাদেরকে, একটা গিয়ে বললে তুমি শুধু খালি বিভাজনের আগের প্রস্তুতি পর্বটা সারবে, আর তোমার কাজ শুধু কখন না বিয়ের সময় তোমার কাজ, মানে বিভাজনের সময় তোমার কাজ, ভালো কথা। তাহলে এবার প্রত্যেককে কাজ ভাগ করে দেওয়ার পর দেখবে সবাই কাজ করছে, তাহলে বিয়ের 3 মাস বাকি তো, আচ্ছা হবেই এখন, ঠিক আছে, এই তো বলেছি এখন তো হাতে অনেক সময় আছে, হবে 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 করে 1 মাস চলে গেল, ঠিক আছে। তারপরে যেন মনে হচ্ছে এই রে আর তো 2 মাস বাকি রয়েছে, কাজটা তো হয়নি, তাহলে কাজটা করতে হবে। তাহলে কি হয় না, একটু তাড়াতাড়ির ব্যাপারটা আছে, একটু তাড়াতাড়ি করতে হবে, তাহলে একটা গতিটা বেড়ে যায়, কাজের গতিটা বেড়ে যায়, তাহলে কারণ কি সময়টা আমাদের কমে আসছে। আবার দেখবে যে হতে 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 বিয়ের আর 10 দিন বাকি রয়েছে, ঠিক আছে, তাহলে 10 দিন আগে কি হয়, ওরে সর্বনাশ করেছে, এখন তো অনেক কাজ বাকি, বাট ঠিক বিয়ের আগের মুহূর্তে চলে এসছে। এবং বিয়ের আগের মুহূর্তে দেখবে কি না, এর পরে বিয়ে বসবে, ঠিক বিয়ের আধ ঘন্টা কি 1 ঘন্টা আগে এই ওটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়, এটা আনা হয়েছে, ওটা আনা হয়েছে, সবকিছু দেখা হয়। তাহলে দেখে তারপরে, কারণ কি বিয়ে যখন শুরু হচ্ছে তখন যদি কোনো একটা জিনিস না পাওয়া যায় তাহলে কি হবে, বিয়েটা মাঝখানে একটা বাধা সৃষ্টি হতে পারে, একটা ইন্টারাপশন আসবে। তাহলে যাতে ইন্টারাপশন না আসে, তাহলে বিয়ের ঠিক আগের মুহূর্তে মানে একদম কি এই ওখান থেকে ওটা নিয়ে আয়, এই ওখান থেকে ওটা নিয়ে আয়, ঠিক আছে, সব আনা হয়েছে কিনা দেখ, এটা আছে কিনা, ওটা আছে কিনা, সব দেখে নেওয়া হয়। কারণ বিয়ে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সেটা কন্টিনিউ হবে এবং সেটা কি একটা শর্ট টাইম প্রসেস। বিয়ের প্রস্তুতি পর্ব চলছে কত, 3 মাস 4 মাস 5 মাস আগে থেকে, কিন্তু বিয়েটা হচ্ছে 2 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে। তাহলে আমি যদি বিয়েটাকে এখানে বলি যে এম ফেজ মানে বিভাজন দশা, কারণ সেটা খুব কম সময়ে, তাহলে বিয়ে হতে যেমন 2 ঘন্টা সময় লাগে, তেমনি বাকি বিভাজন দশা কত সময় লাগছে, মাত্র 1 ঘন্টা হিউম্যানের ক্ষেত্রে। অন্যদিকে তাহলে আগে প্রস্তুতি পর্ব 3 মাস 6 মাস 1 বছর আগে থেকে শুরু হয়েছে, তাহলে প্রস্তুতি পর্ব দেখো 23 ঘন্টা লেগে গেছে। তাহলে এখানে বিয়ের আগের অবস্থাটাকে আমি বোঝাতে চাইছি প্রস্তুতি পর্ব হিসাবে বা ইন্টারফেজ বা অবিভাজন দশা, যেখানে বেশি সময় লাগছে, আর ঠিক বিয়ের সময়টা মানে যেটুকু সময় বিয়ে আমি ইন্ডিকেট করছি সেইটা হচ্ছে কি এম ফেজ, মানে আসল কাজটা এখানে হচ্ছে, তাই তো। তাহলে এবার দেখো এই ইন্টারফেজের মধ্যে যিনি কর্তা আছেন তিনি কি করেছেন, G1, S এবং G2 কে আলাদা আলাদা মেম্বার এরা দেখতে কাজ ভাগ করে দিয়েছে। তাহলে G1 এর ভাগে কি কাজ করেছিল, না G1 এর ভাগে কাজ করেছিল হচ্ছে কি RNA তৈরি করা, প্রোটিন তৈরি করা, তাহলে RNA প্রোটিন তৈরি করে দিয়েছে, খুব ভালো কথা। S এর কাজ ছিল কি DNA তৈরি করা, তাহলে S ও কি করেছে DNA তৈরি করে দিয়েছে। অন্যদিকে G2 কে কাজ দেওয়া হয়েছিল যে G1 এবং S এতে সব কাজ কমপ্লিট হয়েছে কিনা সেটাকে দেখা, কারণ ঠিক এটা কি এটা হচ্ছে বিয়ের 3 মাস আগের অবস্থা, এটা হচ্ছে বিয়ের 1 মাস আগের অবস্থা, আর এটা হচ্ছে বিয়ের ঠিক আগের মুহূর্তের অবস্থা। তাহলে এ কি করবে, এ সব একদম মানে তড়িঘড়ি ব্যাপার যে এর চরম বিপাকীয় লক্ষ্য করছে, এখানে কোনো কোষ ক্ষতিগ্রস্ত আছে কিনা তাকে ড্যামেজটাকে কন্ট্রোল করে তার কাছে এই কোষটাকে সারিয়ে তোলা, হ্যাঁ তো এখানে DNA সংশ্লেষ ঠিকঠাক হয়েছে কিনা, RNA সংশ্লেষ হয়েছে কিনা, প্রোটিন সংশ্লেষ হয়েছে কিনা, ATP সঞ্চয় আছে কিনা, তাহলে এই বিষয়গুলো এখানে দেখা হয়, কারণ এর পরের স্টেপই হচ্ছে প্রোফেজ। তাহলে এবার কি হবে না, বিয়েতে বসবে, তার বিয়েতে বসার আগে সবগুলোকে দেখে নেওয়া হবে, যদি ঠিকঠাক থাকে, যদি ঠিকঠাক থাকে দেখা যায় তবে কি হবে, তবে সে পরবর্তী স্টেপে আবার যাবে, দিয়ে আস্তে আস্তে তোমার কোষ বিভাজন হবে, ক্যারিওকাইনেসিস কমপ্লিট হবে, সাইটোকাইনেসিস কমপ্লিট হবে, এই হচ্ছে পুরো প্রসেস। তো এটা ক্লাস 10 ছেলেদের জন্য এবং পার্সিয়ালি 11 ছেলেদের জন্য এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, ঠিক আছে। আমি আরো ডিটেলসে ঢুকবো, কারণ এই প্রত্যেকটা ফেজ আমি ধরে ধরে বলবো, এই প্রত্যেকটা ফেজ বলবো, কারণ তোমরা আগে দেখবে যে আগের ভিডিওতে আমি নিউক্লিক অ্যাসিড DNRNA এর গঠন বলেছি, এবং সেখানে তার আগে পরের ভিডিওতে তোমার মাইটোসিস, অ্যামাইটোসিস এবং মিওসিস সম্পর্কে একটা আলোচনা করেছিলাম। তো এবার আমরা ডিটেলস এখানে কোষ চক্রটা পুরোটা করা হলো, পরের দিন আরো ছবি দিয়ে যে কোথায় কতটা সময় লাগছে বা এই কাজগুলো ছাড়াও আর কি কি কাজ আছে, মানে যারা নিড দেবে তাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এবং এখানে এই হচ্ছে, তবে 10 এর ছেলেদের ক্ষেত্রে এটুকু পড়লেই আমার মনে হয় হয়ে যাবে, তো বেশি কিছু করতে হবে না। এবং এখানে এখান থেকে নিটের কোষ ছেলেদের জন্য একটা কোশ্চেন বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে কোষ বিভাজনের যে বিভিন্ন দশাগুলো আমরা দেখছি, তাহলে G1 থেকে AS, S থেকে G2, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোকে নিয়ন্ত্রণ করে একটা প্রোটিন এবং একটা এনজাইম, ঠিক আছে, সেই এনজাইম বা প্রোটিনটা কি ক্লাস 10 এর ছেলেরা বা 11 এর ছেলেরাও কিন্তু এটা গুরুত্ব দিয়ে দেখবে, সেটা হচ্ছে সেই প্রোটিনটা হচ্ছে সাইক্লিন,
প্রোটিন, প্রোটিন আর একটা এনজাইম থাকে CDKS, এর পুরো নাম হচ্ছে কি সাইক্লিন ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ, প্রোটিন কাইনেজ, সাইক্লিন ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ। তাহলে একটা প্রোটিন কি নাম বললাম সাইক্লিন প্রোটিন, আর একটা হচ্ছে এনজাইম যেটাকে সংক্ষেপ বলা হচ্ছে সিডিকেএস, সাইক্লিন ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ এই এনজাইম। এবার এই এনজাইমটা কি করে না, এই এনজাইমটা সেটা হচ্ছে কোষচক্রের একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে নিয়ে যায়, বা কোষের চক্রাকার যে আবর্তনটাকে সেটাকে জি1 থেকে এসএস থেকে জি2 ক্যারিওকাইনেজ সাইটোকাইনেজ এগুলো স্টেপগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়াও এই তোমার সিডিকে প্রোটিন এবং যেটা থাকে তার আরো কিছু কাজ আছে, মানে এই সেল সাইকেল নিয়ন্ত্রণ করা ছাড়াও বা কোষচক্রটাকে নিয়ন্ত্রণ করাও ছাড়া আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে তোমার ট্রান্সক্রিপশনটাকে নিয়ন্ত্রণ করা, এমআরএনএ তৈরি করা, ঠিক আছে, নার্ভ সেলকে আলাদা করা, তাহলে এইগুলো কাজ থাকে। তাহলে এইগুলো কি বললাম না, নার্ভ সেলকে আলাদা করে, ট্রান্সক্রিপশনটাকে কন্ট্রোল করে, ঠিক আছে, এমআরএনএ প্রসেসিং এ সাহায্য করে, তো এইগুলো হচ্ছে তোমার এই সিডিকে এই কাজ ছাড়াও অন্যান্য কাজ। তো আজকের ভিডিওয়ে আজকের টপিক আমরা এই পর্যন্তই রাখবো, এবং পরবর্তী টপিক বা এইটারই কন্টিনিউয়েশন হবে, আরও আমরা ডিটেলসে ঢুকবো, কারণ এরপরে আমাদের চেক পয়েন্ট আছে, সেল সাইকেলটা আছে, G0 দশা আছে, G1, প্রত্যেকটারে আমি একটা একটা কাজ বলেছি। এবার ডিটেলস কাজে আসবো যে স্পেসিফিক্যালি তাদের আর কি কি কাজ করে, এই কাজগুলো ছাড়া আর কি কি কাজ করে, এবং G0 কি, ঠিক আছে, কেন G0 হবে, বা তোমার সেল সাইকেলটা কিভাবে রেগুলেট হচ্ছে, কে নিয়ন্ত্রণ করছে। একটা কোশ্চেন তোমাকে বলেছি প্রোটিন এবং এনজাইম, একটা উত্তর তোমাকে বললাম আমি। হ্যাঁ, এছাড়াও তোমার হচ্ছে কি না চেক পয়েন্ট থাকে, সেই চেক পয়েন্ট বা কোষচক্রের গুরুত্ব কি, এই জিনিসগুলো আছে, আমাদের আস্তে আস্তে আমরা ঢুকবো। তো পরবর্তী ভিডিও পেতে হলে তোমাদের আমাদের বায়োড লার্নিং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, এবং পাশের বেল আইকনটিতে তোমরা ক্লিক করে রাখবে যাতে পরের নোটিফিকেশন পেয়ে যাও, এবং এই টপিকের যে পূর্ববর্তী ভিডিও যেটা ছিল তার লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তো তোমরা সেখান থেকে আগের ভিডিওটা দেখে নিতে পারো যারা অলরেডি এখনো দেখোনি। তো আজকের বিষয়টা বা আজকের টপিকটা এই পর্যন্ত থাকলো, থ্যাংক ইউ, দ্যাটস অল ফর দ্য ডে, হ্যাভ এ নাইস ডে।